স্কুল পাঠশালা থেকে শুরু করে বাজারঘাট যাওয়া এমনকি হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা জয়রাম খালি ও দুমকি গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। কিভাবে যাবেন এলাকার মানুষ সেই নিয়ে চিন্তিত গ্রামের কয়েক হাজার মানুষ। বছর খানেক আগেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ডাবুখালের উপরে তৈরি হয়েছিল কাঠের সেতু। দাদা, এটা এক বছর চার মাস হচ্ছে ব্রিজটা হয়েছে। হওয়ার পরে এটা আগে কংক্রিটের ব্রিজ ছিল, প্রশাসনের ইয়েতে এই কাঠের ব্রিজটা হয়েছে। কাঠের ব্রিজটা হলে কিছুদিন এক মাস চার মাস মতন যাতায়াত করার পরে ভেঙে গিয়েছে। স্পট মানুষ যাতায়াতে অসুবিধা হচ্ছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে আসছে, সমস্যা হচ্ছে প্রচুর। স্কুলে ছাওয়াল মেয়ে যায়, স্কুল একটা বাচ্চা আবার পড়েও যাচ্ছিলো একটু আগে, তো হয়নি, ছুটে পালিয়েছে। জয়রাম খালি ও দুমকি গ্রামের সংযোগকারী এই কাঠের সেতুটি আচমকা ভেঙে পড়ে। এর ফলে সমস্যায় পড়েছেন দুপাশের কয়েক হাজার মানুষ। স্কুল পাঠশালা থেকে শুরু করে বাজারঘাট যাওয়া এমনকি হাসপাতালে যাওয়ার জন্য এই কাঠের সেতুকে ব্যবহার করতে হয় স্থানীয় মানুষদের। দীর্ঘদিন ধরে এখানেই ছিল একটি কংক্রিটের সেতু। বছর দুয়েক আগে সেটি আচমকা ভেঙে পড়ায় অনেক তদবিরের পর এই কাঠের সেতুটি তৈরি হয়েছিল ডাবুখালের উপরে। ধরুন গত বছরই আমি ইরিগেশন দপ্তর থেকে কাঠের ব্রিজটা তৈরি করেছিলাম। প্রথমে আমি একটা কংক্রিট ব্রিজ দিয়েছিলাম, কিন্তু অনেক টাকা ডিপিআর হয়ে যাওয়ার জন্যে মানুষের সুবিধার্থে কাঠের ব্রিজ আট ন লক্ষ টাকা দিয়ে করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি গতকালই দেখলাম যে নতুন সেই কাঠের ব্রিজটা পুরো ভগ্নদশা মধ্যিখান থেকে দুভাগ হয়ে গেছে। প্রথমত যারা টেন্ডারশিপ পেয়েছিল, যারা কাজটা পেয়েছিল, আমার মনে হয়েছে একদম নগণ্য মানের কাজ হয়েছে, ফালতু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আমি আজকে মন্ত্রী সাহেবকে আমি ওটা লিখিতভাবে জানাবো, যাতে আগামী কয়েকদিনের মধ্যে মানুষের সুবিধার্থের জন্য ইমিডিয়েট একটা কাঠের ব্রিজ করা হোক। কিন্তু সেটিও এক বছরের বেশি টিকল না। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার কারণেই ভেঙে পড়েছে এটি। দ্রুত যাতে এই সেতুটি সংস্কার করা যায় সেই দাবি তুলেছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন, বছরখানেক আগে এই এলাকায় একটি কংক্রিটের দুর্বল সেতু ছিল, সেটি কোনোভাবে ভেঙে পড়েছিল। তারপর আমরা মানুষের চলাচলের জন্য একটি কাঠের সেতু তৈরি করে দিই, তারপর সেই সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। বিষয়টি আমার নজরে এসেছে, যাতে দ্রুত একটি নতুন সেতু তৈরি করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার, রিপোর্ট লোকাল 18 বাংলা।